নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। এক এক করে সমস্ত উৎসব কিন্তু শেষের দিকে, আর সেই সময়তে শুরু হচ্ছে হাওড়া জেলার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট, অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ। আর এই অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে রুদ্রপুর ভাই বোন সমিতি, ডোমজুর থানার অন্তর্গত একটা শক্তিশালী দল। তারা প্রথম বছর অংশগ্রহণ করছে, ক্লাব কর্তা তারা কী ভাবছে, কী টিম নামাবে এবং কী চমক থাকছে তাদের খেলায়, অপোনেন্ট টিমকে নিয়ে তারা কী ভাবছে এবং তাদের মাঠে কীরকম প্র্যাকটিস চলছে, সমস্তটাই জানবো, দেখব। চলুন মাঠে যাই, ঘুরে দেখি। এবং আমার সঙ্গে আছে সেই রুদ্রপুর ভাই বোন সমিতির বর্তমান প্রেসিডেন্ট, হ্যাঁ ওনার সাথে কথা বলবো। এই ক্লাব সম্বন্ধে তো জানবো, তাছাড়াও জানবো হচ্ছে প্রথমবার পিএজে, অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে অংশগ্রহণ করছে, কেমন লাগছে তাদের। হ্যাঁ, প্রথমেই প্রচেষ্টায় স্বাগত জানাই। নমস্কার। এই যে প্রথম বছর গোল্ড কাপে অংশগ্রহণ, অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ, সেখানে অংশগ্রহণ করে কেমন লাগছে? আমাদের তো ভালো লাগছে, তবে টুর্নামেন্টটা তো শুনেছি বিভিন্ন টিম, ব্যক্তিগত টিম অনেক বিরাট টিম করে, আমাদের তো একাডেমি চলছে। তখন সাবির ভাই এক বছর ধরে আসছে, আর আগে আমাদের বকুল দাস যিনি রেলে একজন ভালো ফুটবলার ছিলেন, তিনি আমাদের 4-5 বছর আমাদের টিমের কোচ ছিলেন। এবং আমাদের টিম গত বছর লেক খাম লঙ্কাউট ফুটবল প্রতিযোগিতায় ডোমজুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় হয়েছিল, তাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। মাকড়দা ইউনিয়ন ক্লাবকে 1-0 আমরা পরাজিত করেছিলাম। আমরা বিভিন্ন বিগত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করি, আশেপাশে বহু টুর্নামেন্ট আছে, যেমন জয়নগর নেতাজি সংঘ, তারপর ধন্নিমের মাঠ, এরকম বিভিন্ন টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করি এবং সেই খেলা অধিকাংশ খেলা আমরা ফাইনালে উঠেছি। এবং কি মনে হয় যে প্রথম বছর যে অংশগ্রহণ করা, আপনি যেখানে বললেন আপনিও নিজে শুনেছেন মাঠের লোক, আপনি যেটা বলা যেতে পারে রেগুলার মাঠের লোক, যেহেতু আপনি জানেন যে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট, সেইখানে আপনাদের যে একাডেমিক যে স্টুডেন্ট যারা প্র্যাকটিস করছে প্লেয়াররা, কীরকম রেজাল্ট দিতে পারে প্রথম খেলায়? রেজাল্ট নিজেদের মধ্যে কম্বিনেশনটা ভালো হবে, তবে আমাদের তো ওই সময় একাডেমিক প্লেয়ার নিয়ে হবে না, আমাদের কিছু ভালো প্লেয়ার থাকবে বাইরে, বড় করতেই হবে, কারণ ওই টুর্নামেন্টে খেলতে গেলে এমনি আশেপাশের টুর্নামেন্টে আমাদের নিজেদের একাডেমি থেকে যে সমস্ত ছেলেরা খেলে অনেক চৌকস প্লেয়ার আছে, কিন্তু পিএজে মাঠে টুর্নামেন্টের একটা নাম আছে, ওই জন্য আমাদেরও সেইভাবে একটু প্রস্তুতি নিতে হচ্ছে। তবে কতটা কী করতে পারবো সেটা তো খেলার আগে বলা যাবে না, আশা করি ছেলেরা ভালো খেলবে এবং ভালো ফল দেবে। এবারে অপোনেন্টের সঙ্গে কীভাবে লড়বে দেখা যাক। জিজ্ঞেস করা যে সেদিনকে মাঠে যারা উপস্থিত থাকবে সেখানে দর্শকদের কি একটা অন্য ধরনের ফুটবল উপহার দিতে চলেছে? আমরা ওই মাঠে আগেও খেলে এসেছি রিলেশন কাপ, আশা করি দর্শকরা খুব আনন্দ পেয়েছিলেন। এবারে চেষ্টা করবে ছেলেরা যে খেলার মাঠে তো ভালো খেলার চেষ্টা প্রত্যেকেই করবে। আপনাদের প্রথম খেলা হচ্ছে 28 তারিখ, এখানকার দর্শকদের কি বার্তা? দর্শকরা তো খুবই উৎসাহী যে একটা ওই যেমন টুর্নামেন্টে খেলতে যাচ্ছে একটা গ্রাম থেকে টিম। আমরা তো যত যাই একটু গ্রামের দিকে আছি, আমাদের মানে ফিনান্সিয়াল অবস্থাও তো একটুখানি এর দিকে, এই কোচিং ক্যাম্প চালাতে হচ্ছে আমাদের, তার উপর আবার ওই খেলাটা নেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে যে কিছু দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য। মানে যে খেলার ফলাফল যাই হোক না কেন, মানে ভালো অপোনেন্ট ভালো খেল, দর্শকরা যেন একটা ভালো খেলা দেখে, এটাই সবথেকে, এটাই আমার কাছে বড় কথা। হার জিত যাই হোক, এবং ওই প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, টুর্নামেন্টে যে পিএজে স্পোর্টিং ক্লাব আমাদের আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ওনার কর্মকর্তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা চেষ্টা করব যে ভালো ফুটবল উপহার দিতে, মনে রাখার মতো বলতে পারবো না, তবে ভালো ফুটবল খেলার চেষ্টা করবে ছেলেরা। রুদ্রপুর ভাই বোন সমিতি কিন্তু প্রস্তুত হয়ে গেছে তাদের দলের প্লেয়াররাও, যেমন এখন আজকে যখন বিকালে দাঁড়িয়ে আছি, এখন যখন শ্যুটটা হচ্ছে তখনও কিন্তু পাশে কিন্তু প্র্যাকটিস চলছে। শুধু এই প্লেয়ার নয়, থাকবে আরও অনেক প্লেয়ার, তারা সেই জিনিসটাকে কিন্তু এখনও পর্যন্ত লুকিয়েই রাখছে,
চমক থাকছে সেই দিনকার জন্য। তাই পিএসএ গোল্ড কাপের সমস্ত খেলার খবরাখবর দেখতে হলে অবশ্যই প্রচেষ্টা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সমস্ত খবর প্রথম আপনার কাছে পৌঁছাবে। আর অবশ্যই ফেসবুক পেজ সেটাকেও নজর রাখবেন, প্রচেষ্টা 2018। লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতেও ভুলবেন না, আর ভিডিওটি জানিয়ে দেখুন এবং জানান কেমন লাগলো। এবং আমরা তো অপেক্ষায় আছি রুদ্রপুর ভাই বোন এবং সন্তোষপুর মিদ্দা স্পোর্টিংস বা সন্তোষপুরের যে টিম তাদের যে খেলার কী খেলার ফলাফল হয় সেটা দেখার জন্য, কেমন খেলা উপহার দিতে চলেছে তারা সমস্তটাই দেখব। ততদিন ভালো থাকুন, আবারও অন্য কোনো ক্যাম্প মানে অন্য কোনো মাঠ থেকে বা অন্য কোনো জায়গা থেকে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি, প্রচেষ্টার সাথে থাকবেন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রদতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 0332669106 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসে, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন।